শাখা সামুদ্রিক শঙ্খ থেকে তৈরি করা হয় এবং শাখা হিন্দু ধর্মীয় বৈবাহিক রীতির একটি অলংকার। হাতের বালার মতো এই অলংকার হিন্দু ধর্মীয় বিবাহিত মহিলারা ব্যবহার করে থাকেন। বিবাহের মন্ত্র পড়ার সময় কনের বাবা কনের হাতে দুটি শাখা দিয়ে থাকেন। হিন্দু রমণীরা তাদের স্বামীর মঙ্গল কামনায় শাখা যত্ন সহকারে ব্যবহার করেন। শাখা কেটে গেলে বা বেড়ে গেলে তা সংখ্যাজনক বা অমঙ্গল মানসিকতা সৃষ্টি করে। এ শাখা স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক। স্বামীর সঙ্গে জন্মান্তরের বন্ধন ও ভালোবাসার প্রতীক হিসাবে শাখা ব্যবহার করা হয়। শঙ্খ বা শাখার চাহিদা আগেও ছিল, এখনও রয়েছে এবং জন্ম জন্মান্তরে থাকবে। আজ আমি চলে এসেছি কলকাতা ব্যারাকপুরে এক শাখার কারখানাতে। এখান থেকে খুবই কম দামে কিনে আপনারা মনে করলে শাখার ব্যবসা করতে পারবেন। এখানকার প্রত্যেকটি শাখা একদমই জেনুইন এবং একদমই অথেন্টিক আর অরিজিনাল। এখানে আপনারা কী করে আসবেন, কোন শাখার কী দাম, তা সব বলা থাকবে ভিডিওটির মধ্যে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করব আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। সবসময়ের জন্য বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম বা প্রোডাক্ট কিনবার আগে ভালো মতো ভেরিফাই করুন, রিসার্চ করুন, তারপরে কিনুন। কারণ কিনবার সময় আমি থাকবো না, আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ডিলিংসটি আপনাকেই করতে হবে। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক। আমার নাম সম্ভুনাথ রক্ষিত, নমস্কার। আপনার কোম্পানির নাম কি আছে? আমার কোম্পানির নাম বাবা লোকনাথ শঙ্খ শিল্পালয়। আচ্ছা, এখানে মূলত কি পাওয়া যায়? শাখা পাওয়া যায় হোলসেল, হোলসেল। আচ্ছা, আর খুচরোও বিক্রি হয়, ওটা আমার দোকান আছে। আর এখানে ম্যানুফ্যাকচারিং হয়, আমার মেশিনও আছে যেখানে কাটিং ফাটিং হয়। আর বাড়ি থেকে পাইকারি, বাড়ি থেকে আমার পাইকারি বিক্রি করা হয়। ঠিকানা কি রয়েছে? ঠিকানা হচ্ছে ব্যারাকপুর লালকুটি শীতলা মন্দির। আপনি যদি এখানে আসতে চান ট্রেনে বা বাসে, শিয়ালদা থেকে আসতে হলে সব রকম ট্রেন আছে ব্যারাকপুর আসার জন্য, আর বাসও আছে। ট্রেনই হবে, ট্রেন থেকে আপনি ব্যারাকপুর নামবেন, ব্যারাকপুর থেকে নেবে অটো বা টোটো আছে বা বাস আছে, 85 আছে, 81 আছে। আপনি লালকুটি শীতলা মন্দির নামবেন, বলবেন যে স্টেট ব্যাংক, স্টেট ব্যাংকের সামনে, বা আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার হচ্ছে 9903624076। আচ্ছা, নাম্বার তো স্ক্রিনে দেওয়াই আছে। হ্যাঁ, মানে কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে। আপনি এখানে এসে সব রকমের শাখা পাবেন, পাইকারি হোলসেল, এখানে হোলসেলই বিক্রি করা হয়। সব রকমের পাবেন, কম দাম থেকে চালু করে একদম বেশি দাম অবধি পাবেন। সোনা বাঁধানো শাখা থেকে আরম্ভ করে শঙ্খ থেকে আরম্ভ করে জল শঙ্খ অবধি সবই পাবেন আপনি এখানে। হাওড়া থেকে আসতে হলে আপনি হাওড়া থেকে বাস ধরবেন, হাওড়া ব্যারাকপুর বাস আছে। বা আপনি যদি কেউ সলব থেকে আসতে চান, সলব আছে। আপনি যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনি পাবেন হচ্ছে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে আসতে পারেন। চিড়িয়ামোড় থেকে আপনি টোটো আছে, অটো আছে, এসে বলবেন যে লালকুটি শীতলা মন্দির যাব। ফোন করে আসলে আরো ভালো হবে, ফোন নাম্বার গুলো দেওয়া আছে। তো আরো জায়গা রয়েছে এখানে, সব জায়গায় ছেড়ে মানুষ কিন্তু আপনার কাছে আসবেন। শাখার দোকান তো আরো অনেক আছে, শাখা বানান, সব জায়গায় ছেড়ে মানুষ কিন্তু আপনার কাছে আসবেন। আমার কাছে হোলসেল আছে, ম্যানুফ্যাকচারিং আছে, অ্যান্ড কনসেল, মানে আমি সব রাজ্যেতেই মাল পাঠাই, বাংলাদেশেও পাঠাই, আসাম পাঠাই, আগরতলা পাঠাই। হ্যাঁ, চলুন দেখানো হয়েছে কি কি আইটেম আছে না আছে আপনার কাছে। তাহলে আপনি চলুন আমার ফ্যাক্টরিতে, চলুন ফ্যাক্টরিতে গেলে তারপরে আমরা আইটেম ফিরে আসবো। আচ্ছা, এটা হচ্ছে আমার কারখানা, এটা হচ্ছে আমার, এখানে মাল কাটিং হয়, মাল ভাঙা হয়। এই এখানে ভাঙা হচ্ছে মাল। হ্যাঁ, এখানে আছে, এই যে ভাঙা হচ্ছে, এখানে হচ্ছে, এটা ফুটো হচ্ছে, এটা মেশিন ঘর, এখানে শাখা কাটিং করা হয়, এই যে লেবাররা কাটিং করছে, ওইখানে ফুটো হয়ে এটা কাটিং হলো, এবার কাটিং হচ্ছে। কাটিং হওয়ার পর ডিজাইনে যাবে, ডিজাইনটা এই যে কাটিং হওয়ার পর, এই যে কাটিং হয়েছে। হ্যাঁ, একটা কাটিং করতে মোটামুটি 20 মিনিট লাগে। এই যে কাটিং হচ্ছে দেখুন, এরপর ডিজাইন হবে। এই এক পিস বেরোলো, এটা হচ্ছে ঘষা হয় ভিতরটা, শঙ্খটা যে আছে শঙ্খর ভিতরটা ঘষা হচ্ছে, এরপর ডিজাইন হবে।
এটা কাটিং হওয়ার পর এটা এখন ডিজাইন হয় শাখা ডিজাইন এখানে তৈরি হয় এটা এক জোড়া ডিজাইন করতে আপনার মিনিমাম 15 মিনিট লাগে ডিজাইনের পর এটাকে আবার পালিশ হবে যে ডিজাইন করা হচ্ছে এখন দেখে নিন ডিজাইনের পর পালিশ হবে পালিশ হওয়ার পর সুতো বেঁধে কমপ্লিট এই যে আপনি এই শাখাটা দেখছেন এটা ন্যূনতম দাম আছে কম দাম 60 টাকা এটা কোনো জোড়া শাখা না ভাঙা শাখা না ফাটা শাখা না এটা কম দামি শাখা মানে অনেকে তো অনেক দামি পড়তে পারে না কম দামির জন্য এটা কম দামি শাখা না জয়েন্ট নেই 60 টাকার মাল তারপর আপনি এই যে শাখাটা দেখছেন হ্যাঁ এটা 70 টাকা হ্যাঁ 70 টাকা এটার থেকে এটার কোয়ালিটিটা আরও বেটার 70 টাকা এটা হ্যাঁ 70 হোলসেল প্রাইস অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেট পাবেন না জোড়া তাপ্পি কোনো কিছু পাবেন না এই যে শাখাটা আপনি দেখছেন এটা 160 টাকা এই যে এটাকে বেসলেট শাখা বলা হয় হাঙর মুখ এটা কম দামে হ্যাঁ এটা কম দামে এটাও 160 টাকা হাঙর মুখ করা বেসলেট 160 আবার এর থেকে দামি কোয়ালিটি এটা একদম 1 নম্বর ডিজাইন তো প্রচুর রয়েছে হ্যাঁ ডিজাইন প্রচুর ডিজাইন না প্রচুর ডিজাইন সব রকমের ডিজাইন পাবেন আপনি এখানে এটার দাম হচ্ছে 210 টাকা পার পেয়ার নেক্সট এই যে শাখাটা এটা মোটা শাখা এটাকে সেমি শাখা বলি আমরা এটা 320 টাকা মানে একদম পিওর 320 টাকা তারপরে নেক্সট এই যে সরু শাখাটা আছে হাঙর মুখ করা আছে 1 নম্বর পিওর 1 নম্বর শাখা এই যে শাখাটা দেখুন ভালো ভালো ডিজাইন করা আছে এই শাখাটার দাম হচ্ছে আপনার 180 টাকা হ্যাঁ দাম কমবে একটু হ্যাঁ এই যে ফ্যান্সি শাখাটা আছে এই ফ্যান্সি ফ্যান্সি মডেল মিনি শাখা এটা এটা 220 টাকা হ্যাঁ ডিজাইন প্রচুর পাবেন যে ডিজাইন বলবেন সেই ডিজাইনই পাবেন নেক্সট আবার এটা একটু অনেক কম দাম আছে এটা কম দামের শাখা একটু আচ্ছা এটা 50 টাকা পার পেয়ার নেক্সট এই যে মিনির মধ্যে হাঙর মুখ করা আছে একদম পিওর 1 নম্বর এর দাম হচ্ছে 270 টাকা নেক্সট এগুলো আমি খুলে দেখাচ্ছি আপনাকে তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন এই যে 280 টাকার মাল হ্যাঁ দুশো আশি টাকা পার পেয়ার হাঙর মুখ করা আছে 280 এই যে সোনা বাঁধানো শাখা আছে এটাকে টায়ার শাখা বলা হয় এগুলো কী কাজে লাগে এগুলো সোনা বাঁধিয়ে করা হয় সোনার দোকানে এগুলো হোলসেল যায় দাম কি আছে মোটামুটি এই যে শাখাটার দাম আছে 1300 টাকা ডিজাইন প্রচুর আছে আপনি দেখুন প্রচুর ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে সেমি আছে এটা 800 টাকা হ্যাঁ এটা একটু সরু এটাকে সেমি বলা হয় এটা 800 টাকা পার পেয়ার কেউ যদি হোলসেল নেন তাহলে একটু কম হবে আরও দাম হ্যাঁ এই এটা মিনি এটা মিনি এটার দাম কম দাম কত এটার দাম হচ্ছে আপনার 650 টাকা হ্যাঁ ডিজাইন প্রচুর আপনি যে ডিজাইন বলবেন সেই ডিজাইন পাওয়া যায় আরও অনেক আছে না চুরির সেট আছে চুরির সেট একদম সরু শাখা এইগুলো বলা হয় যারা শৌখিনভাবে পড়তে চান চুরির সেট সেটাও আছে
এটা কেমন কি দাম আছে এটা 400 টাকা সেট মানে 4 পিস থাকবে 4 পিস সেট হ্যাঁ 4 পিস সেট 400 টাকা মানে 2 পেয়ার 2 পেয়ার একটা খুলে দেখেন পুরোপুরি হয় চুড়ি সেট 4 পিস থাকবে 4 পিস থাকবে এর দাম কি বললেন 400 টাকা 400 টাকা হ্যাঁ পাইকারি পাইকারি আছে আপনার অনেক রকমের আছে পাইকারি 30 পিস হলে 300 টাকা 400 টাকা পাইকারি সব রকমের সাইজ দিয়ে আছে ছোট বড় সব রকমের সাইজ পেয়ে যাবেন আপনি টোটাল পাইকারি দাম আছে 30 পিস করে যদি হয় আপনার পড়বে হচ্ছে 350 টাকা 400 টাকা কোয়ালিটি মানে কোনো জয়েন্ট পাবেন না শাখা ভাঙা পাবেন না 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 জেনুইন হবে এটা হলো জল সংকো হ্যাঁ জল সংকো এটা সবকিছুই পাবেন এখানে সবকিছুই পাবেন জল সংকো শাখা কেউ যদি মনে করেন যে আমি অল্প নেব অল্পরও ব্যবস্থা আছে কেউ যদি বলেন আমি হিউজ নেব হিউজেরও ব্যবস্থা আছে হ্যাঁ কম বেশি কেউ যদি বলেন যে আমি 50 জেরা নেব 100 জেরা নেব পাইকারি সেই ব্যবস্থাও আছে তখন দামটা কমে যাবে কমে যাবে সব তো বললেন সবই দেখালেন তো মিনিমাম কত টাকার মাল কিনতে হবে এর পরে আপনি 5000ও কিনতে পারেন 10000 টাকাও কিনতে পারেন আবার লাখ টাকারও কিনতে পারেন আপনি যে কত টাকার মাল চাইবেন সেই কত টাকারই মাল পাবেন বেশি কিনলে দামটা আরো হ্যাঁ দাম কম পাবেন দাম তো ঠিকই বলা আছে না যা দাম বলা আছে তার থেকে মনে করি যে আরটু কমে আপনাদের দিতে পারবো পরিষেবা অবশ্যই আর এখান থেকে সব জায়গাতেই মাল যায় সব জায়গা আপনি বলেন বাংলাদেশ বলেন আসাম বলেন আগরতলা বলেন ত্রিপুরা বলেন আর যদি আপনি আমাদের রাজ্যের মধ্যে আসতে চান সব জায়গাতেই আসতে পারেন বাঁকুড়া বলেন তা পুরুলিয়া বলেন মুর্শিদাবাদ বলেন মালদা বলেন আপনি যেখান থেকে খুশি আসতে পারেন আচ্ছা যদি কেউ আসতে না পারেন তার জন্য কি সুবিধা রয়েছে তার জন্য সুবিধা উনি যদি কি কি মাল নেবেন মালের প্রোডাক্টগুলো দেখে বলতে পারেন যে আমার এই মাল এত পিস করে লাগবে উনি আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন মাল পাঠিয়ে যাবে চলে যাবে সবথেকে বেস্ট হচ্ছে আসাটা আসা মানে উনি যদি এসে দেখতে পারেন তাতে মনে করি আরো ভালো হবে নিজে বুঝতে পারবেন হ্যাঁ নিজে বুঝতে পারছেন কত রকম হচ্ছে না হচ্ছে সোনা বাঁধানো শাখা থেকে আরম্ভ করে সবই বা কেউ যদি সোনার দোকানের লোক ডাইরেক্ট এসে আপনি নিতে চান সোনা বাঁধানো শাখা সেটাও আপনি নিতে পারেন তখন দাম আরো কমে যাবে দাম কমে যাবে আপনারা যা যে দামে আপনারা কেনেন তার থেকে মনে করি আপনারা 200 টাকা 100 টাকা আরো কম পাবেন অবশ্যই সোনা বাঁধানো শাখা অনেকই কম পাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ঠিক আছে নমস্কার থ্যাংক ইউ